টানা পাঁচ দিন পর দেশে করোনায় মৃত্যু দুশোর নিচে নামলো গেল চব্বিশ ঘন্টায় মারা গেছেন একশো সাতাশি জন এই নিয়ে মোট প্রাণহানি জনে দাঁড়িয়েছে এদিকে টানা পাঁচ দিন ধরে শনাক্ত বারো শনাক্ত হয়েছে বারো হাজার একশো আটচল্লিশ জন স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয় চব্বিশ ঘন্টায় একচল্লিশ হাজার নশো সাতচল্লিশ জনের নমুনা পরীক্ষা করা হয় এতে শনাক্তের হার আঠাশ দশমিক নয় ছয় মোট করোনা আক্রান্ত হয়েছে দশ লাখ তিরাশি হাজার নশো বাইশ জন একদিনে সুস্থ হয়েছেন আট হাজার পাঁচশো ছত্রিশ জন এ নিয়ে মোট সুস্থ নয় লাখ চোদ্দ হাজার তিনশো তেতাল্লিশ জন সুস্থতার হার চুরাশি দশমিক ছয় মৃত্যুর হার এক দশমিক ছয় এক এদিকে ঘন্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ আটষট্টি জনের মৃত্যু হয়েছে এছাড়া খুলনা বিভাগে উনচল্লিশ চট্টগ্রামে ছত্রিশ রাজশাহীতে চোদ্দ সিলেটে নয় বরিশালে আট ময়মনসিংহের সাত ও রংপুরে ছয় জন মারা গেছেন